কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমগুলোকে এইভাবে সংরক্ষণ করে রেখে দিন। প্রায় 5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর কেমন করে বানিয়েছি তার জন্য ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি। তো আসুন দেখে নিন রেসিপিটি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর কেমন করে বানাচ্ছি তা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও সম্বন্ধে যদি কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, চেষ্টা করবো উত্তর দিতে। প্রথমে দেখুন, আমের খোসাটা ছাড়িয়ে এইরকম দুভালা করে কেটে নিয়েছি। আমগুলো যদি ছোট হয় তাহলে এইরকম দুভালি রেখে দেবেন। এখানে আমটা একটু বড় মাপের এবং খুবই পুরু আছে, তাই আমটাকে আমি চার ফালি করে নিচ্ছি। আমটাকে দেখুন এইরকম চার ফালি করে নিতে হবে, আর আমটা দেখুন খুবই পুরু আছে, আর আমের যে বীজটাকে এরকম বের করে নিয়েছি। এইভাবে সমস্ত আমগুলো কেটে নিয়েছি। আমগুলো দেখলেন, এইরকম কেটে নিলাম। এখন আমের সঙ্গে মিশিয়ে দেব বেশ খানিকটা লবণ। এখানে যদি 1 কেজি আম নেন তাহলে কিন্তু 200 গ্রাম মতো লবণ নিতে হবে। এই মেজারমেন্ট করে লবণটা দিতে হবে। এখন লবণ আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে আমের গায়ে মাখিয়ে রাখার ফলে দেখবেন কিছুক্ষণ বাদেই আম থেকে জলটা রিলিজ করতে শুরু করবে। লবণটা আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টার পরে দেখবেন এই নুনটা খুব সুন্দর করে গলে যাবে। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরে এসেছি। নুনটা সুন্দর করে গলে গেছে এবং আমগুলো দেখুন আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। আর এই লবণ জলটা কিন্তু ফেলবেন না। এইরকম একটি প্লাস্টিকের বাটি নেবেন, বড় মাপের প্লাস্টিকের বাটির মধ্যে এইরকম আমডালাটা তৈরি করবেন। তাহলে দেখবেন এই যে লবণ জলটা প্লাস্টিকের বাটির মধ্যে থাকবে আর বাটিটা নষ্ট হবে না। এটা যদি অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের বাটিতে করেন তাহলে কিন্তু ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রসেসটা করতে কিন্তু প্রায় 3 দিন মতন সময় লাগবে, তাই লবণ জলটা 3 দিন এই বাটির মধ্যেই থাকবে। প্রথমেই দেখুন, আমগুলোকে লবণ জল থেকে ছেঁকে নিয়ে এইরকম রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে রোদের মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। 1 ঘন্টার পরে দেখবেন আমের গাটা একটু শুকনো শুকনো হয়ে আসবে। তারপরে আবার অপর পাশটা উল্টে দেবেন। এইভাবে দিনে প্রায় 3 থেকে 4 বার এপিট ওপিট করে উল্টে দেবেন। এবং দেখুন এই যে বাদবাকি যে লবণ জলটা আছে এটা কিন্তু ফেললাম না, এটা রেখে দিচ্ছি। আর এদিকে আমটাকে শুকিয়ে নিচ্ছি। এটা প্রথম দিনের স্টেপ, প্রথম দিনে কিন্তু আমগুলো একটু নরম থাকবে। এইভাবে এপিট ওপিট করে শুকিয়ে নিচ্ছি। আর রোদ যদি না থাকে তাহলে কিন্তু আমডালাগুলো নষ্ট হয়ে যাবে। খুব রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন অপর পাশটা উল্টে দিয়েছিলাম, এইভাবে প্রায় 1 দিন হয়ে গেছে। 1 দিনের পরে দেখুন আমটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা আমার প্রথম দিনে, দেখুন প্রথম দিনটাই আমটা এরকম শুকনো হয়েছে। আমের গা থেকে অনেকটা রসটা কিন্তু শুকনো হয়ে গেছে। আমটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তবে কিন্তু একেবারে পারফেক্ট হয়নি। এটা শুকনো হতে আরও 2টা দিন সময় লাগবে। প্রায় 3 দিনের মধ্যেই দেখবেন একেবারে পারফেক্টলি রেডি হবে। এখন প্রথম দিন শুকনো করে নিয়ে আমগুলোকে তারপরে সেই লবণগুলা জলের মধ্যে আবারও এগুলোকে ডুবিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। দেখুন এখানে যে অতিরিক্ত লবণ জলটা ছিল সেই জলের মধ্যে আবার এই প্রথম দিনে শুকনো করে রাখা আমগুলোকে এইরকম লবণ জলের মধ্যে নিয়ে নিচ্ছি এবং সারা রাতের জন্য রেখে দেবো। লবণ জলটা ভালোভাবে আরও ঢুকে যাবে। আবারও দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইরকম আবারও পরের দিন ঠিক একইভাবে প্রসেসটা করতে হবে। এইরকম প্রায় 3 দিন মতন করতে হবে। 3 দিনের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে লবণটা আমের মধ্যেও ঢুকে যাবে আর খুব সুন্দর করে শুকনো হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু এক্সট্রা এই লবণ জলটা আছে। এই জলটা দেখবেন একেবারে শুকনো শুকনো হয়ে আসবে। পরের দিন আবারও ঠিক একইভাবে আমগুলোকে শুকনো করে নিচ্ছি। আবারও চড়া রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে শুকনো করে নেব। দিন পরে দেখুন আমগুলো কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আর দেখালাম না, ঠিক একইভাবে 2 দিন পরেও সেই লবণগুলা জলের মধ্যে আমগুলোকে আবারও দিয়ে দিতে হবে। পরের দিন আবার ঠিক একইভাবে শুকনো করে নিতে হবে। এইভাবে প্রায় 3 দিন মতন সময় লাগবে। 3 দিনের মধ্যেই দেখুন আমগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে এবং এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 5 বছর পর্যন্ত। 5 বছরের মধ্যে যখন বর্ষাকালটা আসবে তখন কিন্তু একটু রোদের মধ্যে দিয়ে দেবেন, কারণ এর মধ্যে যে লবণটা আছে এটা কিন্তু আবার জলভাব হয়ে যাবে, জলজলে হয়ে যাবে। তাই বর্ষাকালের সময় এটাকে খুব ভালো করে আবার রোদের মধ্যে দিয়ে শুকিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন এই পদ্ধতিটা ফলো করলে 5 বছর পর্যন্ত ভালো থাকবে।
তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমকে এভাবে সংরক্ষণ করে রাখুন। মাত্র একটা উপকরণ দিয়ে খুব সহজে এইরকম সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই সহজ রেসিপিটি দেখলেন, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, সঙ্গে পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।